বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোর জন্য আয়োজন করা প্রায় হয়ে গেছে। পুরোহিতের অপেক্ষায় আমরা আছি, পুরোহিত আসলেই আমরা পুজো শুরু করব। পণ্ডিত মশাই আমার ছেলেকে হাতে খড়ি দিচ্ছেন। তুলসী গোত্র। আসতে দাও। পুষ্পে চন্দন বিল্ল পত্র এখানে নেহা ঘরে ঠাকুরকে পূজা দিচ্ছে। ঘরে ঠাকুর বলতে ঘরে যে ঠাকুরগুলো আছে। পুজো আমাদের হয়ে গেছে আর প্রসাদ আমরা প্লেটে করে সবাইকে দিয়ে আসব। তার কারণ হচ্ছে সকাল 7টার সময় পুজো দেওয়া হয়েছে, তো আর কোনো বাচ্চা তো সকালে আর আসতে পারেনি। এরপরে আমরা চলে আসলাম ছেলের স্কুলে। কোথায়, স্কুলে? দেবাংশী কোথায় আসছো? পূজা আসছো? এই যে দিদি, স্কুলের পুজো শেষ, এখন আমরা স্কুলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে প্রথমে প্রসাদ খাবো, তারপরে খিচুড়ি, মিক্স সবজি, পাঁপড়, মিষ্টি সব কিছুর আয়োজন করেছে। হ্যাঁ দিয়ে দাও। কেমন হয়েছে দিদি, ভালো? তো গাইস, আমরা সরস্বতী পুজোতে ঘুরে বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আর রান্নার ভিডিও হয়নি। টাটা।